বর্তমানে কোভিড-19 মহামারী সারা বিশ্বকে নাস্তানাবুদ করে ফেলেছে। মহামারী করোনার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিন এই রোগের আক্রান্ত ব্যক্তির সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাদের দেশের পরিস্থিতিও আর ব্যতিক্রম নয়। এই অবস্থায় আমাদের উচিত প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং এই মুহূর্তে সংক্রমণ কমাতে দ্রুত কার্যকর সহজসাধ্য নিরাপদ চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবন জরুরি। কিন্তু এখন পর্যন্ত এই মারাত্মক রোগের জন্য কোনো নির্দিষ্ট কার্যকরী ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়নি। তাই চিকিৎসক, বিজ্ঞানী এবং পুষ্টিবিদরা বিকল্প খুঁজছেন এবং অনুসন্ধান করছেন কী কী উপায়ে ভাইরাস সংক্রমণ থেকে মানবদেহকে রক্ষা করা যায়। তাই সকল বিশেষজ্ঞ একমত যে এই ভাইরাস থেকে মানবদেহকে রক্ষা করার একটি উপায় রয়েছে, আর তা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুষ্টি গ্রহণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দৃঢ় করে, যা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার একটি অন্যতম হাতিয়ার। তার মানে যেখানে চিকিৎসা নেই সেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থাটির প্রধান কাজ হলো দেহকে বিপজ্জনক অণুজীব সংক্রমণ থেকে রক্ষা করা, এছাড়া ক্ষতিগ্রস্ত টিস্যুগুলি শরীর থেকে সরিয়ে ফেলা এবং দেহের মধ্যে বেড়ে ওঠা ম্যালিগন্যান্ট কোষের ওপর নিয়মিত নজরদারি করে এই রোগ প্রতিরোধ ব্যবস্থা। কারণ এগুলো দেহের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই পুষ্টিকর খাবারের অভাব শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। কোভিড-19 মহামারী রোগীর সম্প্রতি কেসগুলির বিশ্লেষণ করে দেখা যায় শ্বাসতন্ত্রের তীব্র সমস্যা ARDS-এর মৃত্যুর মূল কারণ। অন্যদিকে অন্তঃকোষীয় অক্সিডেটিভ স্ট্রেসকে, যাকে বলা হয় প্রতিক্রিয়াশীল অক্সিজেন এবং নাইট্রোজেন, এটা হলো ARDS-এর একটি অন্যতম বৈশিষ্ট্য। এটা কোষকে ধ্বংস করে অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, ফলে রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। চীনের টংজি মেডিকেল কলেজের একদল গবেষক কোভিড-19-এর আক্রান্ত 29 জন রোগীর ওপর একটি ছোট্ট গবেষণা চালান। তারা দেখেন 27 জন রোগী CRP প্রোটিনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রোটিন প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসকে ত্বরান্বিত করে। যেহেতু কার্যকরী ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক ওষুধ প্রস্তুতির জন্য দীর্ঘ সময় প্রয়োজন, ওপরে উল্লেখিত প্রস্তাবিত ডোজ ভিটামিনের মাধ্যমে ARDS হ্রাস করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা সম্ভব। সুতরাং এখন আমাদের জানা উচিত কোন কোন ভিটামিনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং রোগ প্রতিরোধের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এখন আমাদের হাতে একটি উপায় রয়েছে, তা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর এটা বাড়ানো সম্ভব আমরা কিছু ভিটামিন গ্রহণের মাধ্যমে। তো আমরা এখন জানব কোন কোন ভিটামিন গ্রহণ করলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো। অতএব এই ব্যাপারে জানতে আগ্রহী হলে আমাদের চ্যানেল থেকে কোন কোন ভিটামিন গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিও থেকে কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমরা অবশ্যই আশা করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থেকে অনুপ্রাণিত করবেন। তাহলে আমরা আরও এমন তথ্যবহুল ভিডিও বানাতে আগ্রহ পাবো। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।